প্রিয় সম্মানিত ভিওয়ার্স নয়ন তারা মৎস্য হেসারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে ছোট করে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আমরা কার্পো মাছের রেনু কীভাবে উৎপাদন করে থাকি কিভাবে এইগুলোর ডিম নিচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে ধৈর্য সহকারে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে বলবেন না তো দেখুন আমাদের এই কার্পো মাছের ব্রোট মাছগুলো কীভাবে ওষুধের মাধ্যমে ইংলিশনের মাধ্যমে মাছগুলো আপনার করা হচ্ছে যেটাকে আমরা বলি ডোস করা হচ্ছে বা ইংলিশন করা হচ্ছে তো এর মাধ্যমেই আমার এই মাছগুলো কিন্তু ডিম দেবে আর এই ডিম দেওয়ার পরেই আমরা এভাবে এইগুলোকে উৎপাদন করবো রেণু তো দেখুন আমাদের এই রেনু নেওয়ার এবং ইংলিশন করার পদ্ধতি তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের রেণু সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে রেনু সংগ্রহ করতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আর অবশ্যই রেনোর খাবার হিসাবে আপনারা যেন ছাড়ার পর থেকে ডিমের কুসুম আর ময়দা একসাথে খাবার দিতে হবে তা নির্ভর করবে আপনি কত কেজি মাছ ছাড়ছেন তার উপরে খাবার এবং আপনার জায়গা কতটুকু কতটুক পানির ভিতরে আপনারা এইগুলো চাষ করছেন তার অনুযায়ী আপনার মাছের রেনুর খাবার দিতে হবে তো অসংখ্য ই থাকবে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বা সু ই নেওয়ার জন্য তথ্য নেওয়ার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সঠিক পরামর্শ পাবেন সঠিক দিক নির্দেশনা পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি আবারও আমি বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এই হচ্ছে আমাদের ব্রুটমাস পুকুর থেকে তোলার পর এভাবে শাওয়ারিং দিতে হয় শাওরিংয়ের মাধ্যমেই মাছের আপনার ক্লিয়ার হয়ে যায় তারপর থেকেই আমরা এভাবেই মাছগুলোকে কিন্তু খাবার দেওয়া ছাড়াই মানে মাছের যে পেটে একটি খাবার থাকে এই শাওরিংয়ের মাধ্যমে খাবারগুলো ছেড়ে দেয় তারপর আমরা এভাবেই মাছগুলোকে ইংরেশান দেওয়া হয়